হাই গাইস, কেমন আছো তোমরা? তো আজকে কিন্তু আমি এসে গেছি আমার বাড়িতে, মানে আমি চলে এসেছি বারাসাতে। আমি গেছিলাম চাকদা, যেন অনেকদিন ছিলাম। তো আসার পরে সন্ধেবেলা রাহুলদা বললো চলো রেডি হও, এক জায়গায় বেরোতে হবে। তো আমিও কিছু না ভেবে রেডি হয়ে গেলাম, কারণ অনেকদিন আমি ঘুরতে যাই না, চাকদা থাকলে তো সন্ধ্যের পরে বেরোনোই হয় না। তো তারপরে বললো খেতে নিয়ে যাবে, তাই শুনে তো আমি আরও বেশি এক্সাইটেড হয়ে পড়লাম। মানে খাওয়াটা আমার কাছে না একদম ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, খাওয়া পেলে আর কিছু লাগে না। তো যাই হোক, এখন যাব আমরা বাইরের দিকে, আর তার সাথে সাথে কিন্তু অনেকেই যাবে। মানে এই দেখো আরবিন এসছে, তারপরে আরও আছে সবাই, বাবুদা, আর আজকে না ট্রিট দিচ্ছে। সত্যি কথা বলতে আজকে রাহুলদা খাওয়াচ্ছে না, আজকে ট্রিট দেবে একজন, তাকেও আমি দেখাচ্ছি। আর এখানে সুমিত দেখো কী ছ্যাবলাচ্ছে, মানে আমরা এক জায়গায় যেখানে থাকবো ছ্যাবলাছ্যাবলি হবে। এই যে দেখতে পাচ্ছ, এই দিদিটা দিচ্ছে ট্রিট, তার বয়ফ্রেন্ডের বার্থডে ট্রিট, মানে বার্থডে অনেকদিন আগে হয়ে গেছে, এখন ট্রিট দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে এখন যাবো কোনো একটা ক্যাফেতে, সেখানে দাবাকে খায়েঙ্গে। গাইস, খানে কে লিয়ে জিতা হ্যায় জিতনে কে লিয়ে খাতা হ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো খাওয়াটা দরকার, না খেলে হবে না। তো যাই হোক, চলে এসেছি ড্রিম ক্যাফের সামনে। এই ক্যাফেতেই আমরা আজকে যাব, একটু খাবো। আর আমাদের এদিকটা না অনেকটা গরম পড়ে গেছে, তোমাদের ওদিকটা ঠান্ডা কমলো কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে দেখো মামমামের সাথে ওরা দুষ্টুমি করছে, আর এখানে বাবুদা চা নিয়ে এসছে। তা বাবুদাকে আবার পাঠিয়ে আবার আনা করালাম, ভিডিও করছি চলে এসছে দেখি দি তখন তাই। তো যাই হোক, এখন সবার ফার্স্টে আমাদের স্পেশাল চা চলে আসছে। আর ড্রিম ক্যাফের চা কিন্তু অনেক 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 বেশি টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। যে অন্য সমস্ত ক্যাফের থেকে আমার ড্রিম ক্যাফের চাটা খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি এখানে ভিডিও করছি, আর আরবিন হেসে তাকিয়েছিল, তার জন্য কি ক্যামেরা করেছে, ওরকম লজ্জা পেয়েছে, বলছে দেখো এই লোকটা আমাকে কামড়ে কামড়ে কি করেছে। আর রাহুল বলছে না আমি করিনি এটা। আর এখানে আমার মাম্মাম, এখানে সুমিত, এখানে বাবুদা। যেহেতু টেবিলটা অনেক ছোট ছিল, মানে এত লোক গেছি আমরা একসাথে হচ্ছিল না, তো তার জন্য সুমিত ওই পাশের টেবিলটায় বসেছে। এই দেখো এটা ওটা আমরা বলা বলি করছি। আর এই দেখো অন্য কি বলছে, তোরা সব কালো হয়ে এসছে আর তোর বার ফর্সা হয়ে এসছে চাকদা দিয়ে, কেন বলতো? আমি না কেন, বলছে তুই তো ঘরের মধ্যে থাকতি, আর তো বাইরে বেরিয়ে সবাইকে দেখতে যেত তার জন্য। তো যাই হোক, তারপরে আমাদের চলে এসছে স্ন্যাক্স আইটেম, যেটা ছিল চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। আর এই দুটোও কিন্তু এখানে অনেক বেশি টেস্টি করে। ও আর একটা আইটেমও ছিল শেষের দিকে, সেটা ছিল হলো ফিশ, না না ফিশ না, সেটা ছিল হলো ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটাও অনেক বেশি টেস্টি ছিল। অ্যাকচুয়ালি আমার ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ফেভারেট, বাট ওরা কেউ খেতে চায় না বলে আমি কখনো অর্ডার করি না। এসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, সবার প্রথমে বলছিলাম যে এতগুলো এনেও না, কে খাবে কে খাবে। কিন্তু তারপরে আমি শেষের দিকে তোমাদের প্লেট দেখাবো, মানে প্লেটে একটা কিচ্ছু ছিল না, সবাই মিলে আমরা শেষ করে দিয়েছি সব কিছু। যাই হোক, এখানে সবার মুখ চলছে, আর এখানে আমি বেশ টেস্টে টেস্টেই ছিল আজকের খাবারগুলো। আর এখানে আরবিন ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলো, আর এখানে দেখো বয়ফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে এই দিদিরা। নো প্রবলেম, আমাদের কনসেন্ট্রেট তো খাবারে, আমরা খাবারই খাবো। তো এখানে চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে মিউনিস, তার সাথে রয়েছে একটু সস। মিউনিস খেতে না আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমার খুব ভালো লাগে মিউনিস খেতে। দিদিকে বলি আনতে, দিদি আনে না, বলে কি নষ্ট হয়ে যাবে রাখলে, তার জন্য আনবে না, তাই দিদি বাড়িতে আর আনে না। তো যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া করছিলাম, তার মধ্যে এই যে সুমিতের মানে একটু জোক মারার অভ্যেস আছে, তো মানে সেই সমস্ত জোক তোমাদের শোনানো যাবে না আর কি, তো তার জন্য আর শোনালাম না সেইভাবে। আর পরে কিন্তু আরও অনেকে এসেছিল, তাদেরও আমি তোমাদের দেখাবো এক এক করে। এই যে এই দেখো চলে এসছে সন্দীপ ডায়েরিস, অনেকদিন পর দেখলাম। অ্যাকচুয়ালি আমি 21 দিন পরে প্রায় বাড়িতে এসেছি, সবাইকে দেখে না কেমন যেন একটু ভালো ভালো লাগছে আর কি। তো যাই হোক, সন্দীপ এসছে, আর এই দেখো খাবো না খাবো না বলে পুরো প্লেট চেটে সাফ করা হয়েছে। আর এটা হলো সন্দীপ ডায়েরির চশমা, আমি পরে দেখছিলাম যে কেমন লাগে, তো পরে ভাবলাম না কানার মতনই লাগছে, তার থেকে থাক খুলে দিই। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখন আমরা থাকবো না, অনেক রাত হয়ে গেছে। আর সুজয়দাও এসেছিলো পরে, সুজয়দা আমাদের সাথে আসেনি, তারপরে এসেছিলো আর কি। তো এখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম, যে এসে সবাই দাঁড়িয়ে আছি। আর এখানে সুজয়দা দেখো আমাকে একটা ভিডিও দেখাতে এসেছে, বলো কালকে এটা দিয়ে দেখবো, ক্রিয়েটিভ ভিডিও বানানো। আচ্ছা ঠিক আছে, চলো দেখতে হয়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।